সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করে করতে আসেন, তখন কিন্তু আমরা সেই জেলার অধিবাসীরা ওই কর্মকর্তাকে ওই জেলার মেহমান মনে করি। এটা কিন্তু আমাদের দেশের কালচার, সংস্কৃতি। আমি তো আমার জেলা চাকরি করি না, আমি আমার এই 33 বছর ক্যারিয়ারে সবসময় তো অন্য জেলায় চাকরি করেছি, আবার আমার জেলায় অন্য জেলার লোকজন চাকরি করেছে। তো আমরা যেখানে চাকরি করি সেই এলাকার মানুষ আমাদের তাদের মেহমান মনে করেছে, সম্মান করেছে, টেক কেয়ার করেছে। এখানে উল্টা কাপড়। এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সরকারি অফিসের অফিস বাসভবনে হামলা করা হচ্ছে। তো আমরা এই যে ন্যাক্কারজনক ঘটনা, এটিতে এটাতে ঘৃণা প্রকাশের ভাষা আমাদের নাই। আবার সমস্যা হলো যে এই সমস্ত কাজে ব্যবহার করা হয় মাদ্রাসার কোমলমতি ছেলেদের, এবং অনেকে আবার দরিদ্র পরিবার থেকে আসে, অনেকে এতিম থাকে, তাদেরকে এর পিছনে ব্যবহার করা হয়, যেটা আরও অমানবিক, অত্যন্ত অমানবিক। তো আমরা এই মাদ্রাসার এই এতিম শিশু বা দরিদ্র পরিবার থেকে আসা অনেকে আছেন, অনেকে আবার ধনী পরিবার থেকেও আসেন, সব পরিবারের মিক্সই আছে এখানে। তো এখন তো আপনার যেখানে যা পাঠ যে এতিম শ্রেণী দরিদ্র শ্রেণীকে ব্যবহার করে, এই যে অল্প বয়সী কোমলমতি ছেলেদেরকে ব্যবহার করে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, জনগণের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, এটির কারণ কি? তো এটি আমরা আমাদের এই সমস্ত যে ধ্বংসাত্মক কাজ কর্মকাণ্ড যে তাণ্ডব চালানো হয়েছে, এটি আমরা ডেফিনেটলি আমরা এই ঘৃণা আমাদের ঘৃণা প্রকাশের ভাষা নেই। আমরা চাইব যে সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হবে, এবং এ ধরনের রাষ্ট্রবিরোধী জনগণের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করতে চান, এই পলিটিক্যাল মাসল ফ্লেক্সিং করতে চান, ঠিক আছে, এগুলো পলিটিক্যাল মাসল দেখেন, এগুলো কিন্তু এর সঙ্গে আধ্যাত্মিকতা কোনো সম্পর্ক নেই। আমাদের যারা ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষা যারা দেন, শিক্ষা যারা নেন, আমরা যারা সাধারণ মানুষ যারা তারা মনে করি যে আমরা আধ্যাত্মিক লোক তৈরি করতেছি বা আধ্যাত্মিক লোককে সাপোর্ট করতেছি। এই যে মানুষ জাকাত দেয়, ফিতরা দেয়, সদকা দেয়, দান করে, খয়রাত করে, অনুদান দেয়, উদ্দেশ্য কী? যে আধ্যাত্মিক লোক তৈরি করতেছেন, অনেকে পরকালের জন্য এটা করে। তা এখন আমরা তো আধ্যাত্মিক লোক তৈরি করতে চাই, রুহানি আলেম দেখতে চাই আমরা, যারা যারা আমাদের আমাদের মানে বিশ্বাসের জায়গাটাকে সুসংহত করবেন, পরকালের বিশ্বাস সুসংহত করবেন, এই ইহকালের জীবন যাপনের ক্ষেত্রে আমাদেরকে অ্যাডভাইস করবেন, পরামর্শ দেবেন। সে এখন দেখছি তার মধ্যে একটা বিশাল গ্রুপ তৈরি হয়েছে, উল্লেখযোগ্য গ্রুপ, তারা যারা পলিটিক্যাল পাওয়ার ফ্লেক্সিং করতে চান, রাজনৈতিক ক্ষমতা দেখানোর চেষ্টা করছেন, এটি একটা ভিন্ন বিষয়। আর আমাদের দেশের মানুষ কিন্তু আসলে দিনই খেদমত করার জন্য এটি করে, রাজনীতি করার অধিকার সবার আছে, সবাই করতে পারেন, কিন্তু সেখানে অবশ্যই তার সঙ্গে ধ্বংস কেন? দেশটা তো আমাদের সবার, আর দেশের সম্পদ ধ্বংস করে রাজনীতি করবেন কীভাবে? কাদের জন্য রাজনীতি করবেন? মানুষের কল্যাণের জন্য। তো মানুষের কল্যাণ করতে পারলে না, উল্টা মানুষের কল্যাণ যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলো ধ্বংস করে দিলে তো মানুষ আরও পানিশমেন্টের মধ্যে পড়বে। তো এইগুলো থেকে আমরা অনুরোধ করবো বৃহৎ থাকার জন্য, আমরা আশা করবো যে প্রত্যেকের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। আর আমরা আমাদের এই সমস্ত কর্মকাণ্ড বিদেশে ভিন্নভাবে প্রজেকশন করা হয়, এবং সেটি আমাদের যে রাষ্ট্রীয় ইমেজ তার সঙ্গে যায় না। আমরা একটা টেরোরিস্ট কান্ট্রি হিসেবে পরিচিত হতে চাই না, এটা আমাদের বুঝতে হবে। তো সেটা সেই দিক লক্ষ্য দিক আন্তর্জাতিকভাবেও এটি আমাদের জন্য ভালো প্রজেক্ট জিনিস মানে ইমেজ প্রজেক্ট করে না। আমরা যখন স্বাধীনতার 50 বছর স্বাধীনতা দর্শপূর্ণ জয়ন্তী উদযাপন করছি, আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে গ্র্যাজুয়েট করছি, বাংলাদেশ আর্থিকভাবে সমৃদ্ধশালী হিসাবে পরিগণিত হচ্ছে। আগে হুজুররা রিক্সা যেতে পারতেন না, এখন প্রত্যেকের অনেকের বড় হুজুরদের গাড়ি আছে, অনেকে হেলিকপ্টার হুজুর হিসেবে পরিচিত হয়েছেন। হেলিকপ্টার হুজুরদের পরিচিত হয়েছেন বিকজ অফ দ্য আমাদের ইকোনমি ভালো হয়েছে, জন্য মুরিদরা বা যারা কী বলে দিনদার খেদমত করতে চান তারা হেলিকপ্টার কিনে যেতে পারেন আপনাদেরকে। এটা দেশের অর্থনৈতিক উন্নতির কারণেই হয়েছে, এবারে বেনিফিশিয়ারি আপনারাও। তো এখন আপনারা কেন একশ্রেণীর লোকজন কেন আমাদের সব ধ্বংস করতেছে? ধ্বংস করেন না, অনুরোধ করে দয়া করে ধ্বংস করেন না।
আর ধ্বংস করলে একটা পর্যায়ে কিন্তু 18 কোটি মানুষ ওটা ভিন্নভাবে নিতে পারে, সেটা খেয়াল করতে হবে আপনাদের সবার। তো আমি বারবার একই কথা বলবো যে এই ধরনের এই আর কয়েকটা নির্দিষ্ট জেলা কিন্তু সবার আগে সেখানেই সমস্যা হয়, তার মধ্যে এই একটা জেলা। এবং এই এলাকা কিন্তু জেলায় বসবাস করেন 32 লক্ষ মানুষ, মাদ্রাসা 574টা, ছাত্র সংখ্যা 1 লক্ষ, কিন্তু লোকজন বসবাস করে এখানে 32 লক্ষ। তখন এই 574 1 লক্ষ মিলে 32 লক্ষের ভিতরে যুদ্ধ ঘোষণা করছেন কী জন্য? তো সে কারণে এবং এরাই তো আপনাদেরকে সহজ সাহায্য সহযোগিতা করে, সমর্থন করে। আর এই এদের আপনি বাস স্টেশন পড়ায় দিচ্ছেন, ট্রেন স্টেশন পড়ায় দিচ্ছেন, তারপরে হচ্ছে যে ভূমি অফিস পড়ায় দিচ্ছেন, জেলা পরিষদ অফিস পড়ায় দিচ্ছেন, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বাড়িতে হামলা করছেন, এগুলো কোনোটাই আমি মনে করি যে শুভলক্ষণ নয়। তো এগুলো আমরা বারবার স্বনির্ভর অনুরোধ করে দয়া করে এগুলো বন্ধ করেন। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এবং যেখানে আইনি শাসন বজায় রয়েছে, আইনি শাসনের সঙ্গে এই বিষয়গুলো একসঙ্গে যায় না। এবং রাষ্ট্র অবশ্যই আইনের মানে রুল অফ ল এবং গুড গভর্নেন্সের জন্য যা যা করা দরকার রাষ্ট্র সেটা অবশ্যই জনগণের জন্য করবে। আমি যেটা আপনাকে বলতে চাই যে আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত যে এগুলোর প্রত্যেকটার বিচার হওয়া উচিত। এবং এই এবং আমাদের কাছে অন্তত প্রিভিয়াসগুলো আমরা খুঁজে দেখবো নিশ্চয়ই, কিন্তু বর্তমান যে ইনসিডেন্টগুলো ঘটেছে এর প্রত্যেকটার স্টিল এবং ভিডিও ফটোগ্রাফি আমাদের কাছে আছে এবং আমরা এই স্টিল এবং ভিডিও দেখে প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা বলতে চাই যিনি অন্যায় করবেন তাকে অবশ্যই আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে, দাঁড় করাবো ইনশাল্লাহ। আমি আপনি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেনি কেন নিয়ন্ত্রণ সেটা আমরা দেখছি কেন পারেনি। তাণ্ডবের বিষয় না, বাট এই ধরনের যেহেতু তারা তো প্রোগ্রাম দিয়েছিলেন 26 তারিখে, তারা এটা তো গোপন কোনো বিষয় না, তারা তো তাদের কিন্তু একটা কর্মসূচি, পলিটিক্যাল কর্মসূচি ছিল এবং সেটা প্রকাশ্য, সেটা কিন্তু গোপনীয় কোনো কর্মসূচি নয়। তো সেটা তো আমরা সবাই জানি, ঠিক আছে। হ্যাঁ, এখন এই পর্যায়ে নিয়ে যাবার বিষয়টা হলো আমি মনে করি যে ঘটনার পরিণতি যেটা পরবর্তী সময় ডেভেলপ করেছে, আমি আপাতত এভাবে দেখবো। আর ডেফিনেটলি এটা যখন আমরা প্রাথমিক যে সমস্যাগুলো আছে এগুলো আমরা নিয়ন্ত্রণ করার পরে এই যে বিষয়গুলো আপনি জিজ্ঞেস করলেন, এখানে আমাদের আরেকজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, সেগুলোকে ডেফিনেটলি আমরা ইভালুয়েট করব, অবশ্যই করব। আমাদের একটা প্রশ্ন, এই যে তো আমরা আরো তো করা আশঙ্কা হয়ে গেছে যেহেতু তারা একই জায়গায় আমাদের সেই রামগড়া জেলা সুস্পষ্ট রয়েছে, তাদেরকে সেই যেটুকু বলতে চাই না, এটাকে আমরা কিছুক্ষণ আগেও রিভিউ করেছি, ঢাকা থেকেও রিভিউ করছি আমরা, এবং রিভিউ করে যে এখানকার যে 32 লক্ষ মানুষ বসবাস করে, ব্রাহ্মণ সরকারের তো অবশ্যই রেসপন্সিবিলিটি তাদের নিরাপত্তা ব্যবস্থা করা। এটা করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিরাপত্তা ব্যবস্থা যদি ওভারহলিং করতে হয় আমরা ওভারহলিং করবো। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাণ্ডব চললো,
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা থেকে বলা হচ্ছে আপনারা আপনারা ধ্বংসাত্মক কার্যকলাপ চালান, আমাদের থানায় আক্রমণ করবেন না, কেউ আসবেন না, এই যে একটা মাইক দিয়ে মেসেজ দেওয়া, ওই দিন ব্রাহ্মণবাড়িয়া শহরবাসীর মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। এই যে পুলিশের এই পক্ষ থেকে যদি এরকম মাইকিং হয় তাহলে নাগরিকরা তো সেদিন এই ধরনের একাধিক আমরা তদন্ত কমিটি করেছি, যদি এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট করে থাকে এটা তার এই ধরনের অ্যানাউন্সমেন্ট করা তার কোনোক্রমেই প্রফেশনাল দায়িত্বের মধ্যে পড়ে না। এটা খুবই হবে একটা অপেশাদার কার্যক্রম এবং আমরা পুলিশে এই ধরনের ইনডিসিপ্লিন এবং অপেশাদার লোকজনকে আমাদের দরকার নেই। আমাদের অনেক সহকর্মীরা মার খেয়েছে, কালকে তাদের একটা প্রসেশন আছে, আমরা দেখেছি, মানে এটি মানুষের কাছে মনে হচ্ছে যে আমরা এই বিষয়টা রাজনৈতিক, আপনিও বললেন যে রাজনৈতিক ইচ্ছা বিলাস তাদের আছে, এই কারণে আমরা দেখছি যে তাদের প্রতি প্রশাসন কিছুটা সফট কিনা বিভিন্ন আচরণ। রফিকুল ইসলাম মাদানি যে শিশুর জন্য একই নামে পরিচিত, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তিনি প্রিজন ভ্যানে বসে লাইভ দিয়েছেন অ্যারেস্ট করার পরে, এবং তাকে আবার বিগতের মধ্যে পুলিশ ছেড়ে দিল। আপনি গতকালকে বলেছেন যে কন্ট্রোভার্সি যাতে না হয় সেজন্য আপনি কেউ ঘটনাস্থলে যারা ছিল না তাদের ব্যাপারে খোঁজ খবর করে নিশ্চিত। বিগত দিনগুলিতে তো আমরা বহু দেখেছি হুকুমের আসামি করা হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ঢাকায় ছিলেন, কুমিল্লার মামলার আসামি তো বেগম খালেদা জিয়া কুমিল্লায় গিয়ে হননি, কিন্তু সেখানে তিনি আসামি হয়েছিলেন, তিনি সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন, কিন্তু বিষয়টা তাদের প্রতি আমরা আসলে অনেকটা সফট হয়ে যাচ্ছি কিনা। আচ্ছা, আমি যেটা বলেছি সেদিন আপনাদের ঢাকা আজকে আমি সেটা বলবো যে তদন্ত করে যাদের নাম আসবে আমরা তাদেরকেই আদালত চার্জশিট দিই। ২০১৩ সালে যখন হেফাজত তাণ্ডব চালিয়েছিল, আপনি কমিশনার ছিলেন, আপনি আপনার সক্ষমতা এবং পুলিশ বাহিনীর সক্ষমতা আমরা দেখেছি, এবং ২০১৩ সালে আমরা দেখেছি বাবু নগরীর মতো শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছে, আসামি হয়েছে, বারবার কিন্তু একই প্রশ্ন সামনে আসছে, কিন্তু এবারও সে ধরনের তাণ্ডবই হলো, কিন্তু এবার কেউ তার আসামি হলো না, তারা গ্রেপ্তার হলো। আমি তো বললাম যে যারা এই কর্মকাণ্ডে কোনো না কোনো ভাবে জড়িত আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। আইজিপি মহোদয়, স্থানীয় সাংবাদিকদের পক্ষে একটা ছোট প্রশ্ন, বেশি প্রশ্ন করব না, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে তদন্তে যাদের নাম বের হবে তাদেরই ধরবে, তদন্ত তো আপনার কর্মকর্তারই করবে তাই না, এক নম্বর। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সদর থানায় পুলিশ বা দিয়ে যে মামলাগুলি করেছে, রেল স্টেশন দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওই মামলায় আগুনের ধারাটি পর্যন্ত নেই বলে আমরা জেনেছি, তাহলে যে যেখানে আগুন দিয়ে পুরানোর পর আগুনের ধারা থাকে না, এবং যেখানে সুনির্দিষ্ট মামলা হওয়ার পর হেফাজত যারা মাইকে হাই আলাপ জিহাদ বলে সাধারণ মানুষ কখন উত্তেজিত, যখন মাইকে জামিয়া ইউনুসিয়ার মতো বড় মাদ্রাসা থেকে মাইকিং করে বলা হয় হাই আলাপ জিহাদ, হাই আলাপ জিহাদ, আপনারা জিহাদের জন্য আসেন মাদ্রাসা রক্ষা করেন, ওই রকম মাইকিং এর পর এরপরে 26 তারিখ সমস্ত তাণ্ডবের সমস্ত ভিডিও ফুটেজে শুধু মাদ্রাসা ছাত্রের আলেমুলামা দেখা দেয়, তাহলে এরপরও কোনো মামলায় তাদের নাম নেই, তাহলে তদন্তে কখন বেরিয়ে আসবে, কে ধরা পড়বে, এই আস্থা কিভাবে ফিরে আসবে একটু দয়া করে বলুন। যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ।